আজকেও আমি প্রথম ছবিটা দেখব পুরো জানি না কি রকম কাজ করেছি তো খুবই নার্ভাস অ্যাকশন যা করার তো করে ফেলেছি আজকে পরীক্ষার ফলাফল আর কি কি রেজাল্টে আমি পাস করেছি না ফেল করেছি সেটা একবার আজকে দিই তো আশা করছি মানে সব মিলিয়ে যা মনে হচ্ছে অথচ সিনেমাটা খুব ভালো হয়েছে এইটুকু বলতে পারি আমার কাজ কিরকম হচ্ছে সেটা তো মানে আপনারা দেখে বিচার করবেন আমার ভুল ত্রুটি যাই হয়ে থাকুক না কেন সেগুলো আমি চেষ্টা করব রেক্টিফাই করার সবাই আসবেন এসে দেখবেন ছবিটা 14 ফাইনালি আজকে অথরের প্রিমিয়ার কতটা এক্সাইটেড তুমি বলো তোমার কাছে কোনটা সবচেয়ে বেটার লেগেছে আমি এখন এই সিনেমাটা দেখি আচ্ছা আচ্ছা সো আমি এখন বলতে পারবো না বাট আমার মনে হয় যত বেশি সিনেমা হবে তত ভালো সো আমি ওরকম করে ফেভারিট কোনটা বুঝি আমি বলতে পারবো না ভীষণ সরি সবাই আমার ফেভারিট বাংলার সব ছবি আচ্ছা থাকি আমি না থাকি কেউ সব জায়গায় দাঁড়িয়ে এখন কমার্শিয়াল সিনেমার জন্য বলা হচ্ছে যে কমার্শিয়াল সিনেমা বন্ধ হয়ে যাচ্ছে সেখানে একটা অন্য ধারা সিনেমা হচ্ছে তো তুমি এটা নিয়ে কী বলবে আমি জানি না অডিয়েন্স কি পছন্দ করছে বাট আমার মনে হয় যে কমার্শিয়াল সিনেমা খারাপ আচ্ছা ফাইনালি দর্শকদের কি বলবে সবাইকে বলবো যে যাতে এসে আপনি দেখতে ভালো লাগছে সবাই আমি এখন দেখতে যাচ্ছি না খুবই ভালো মানে আগেও আমরা দেখেছি আসলে কাজ করছি কীভাবে সিনেমা ইন্ডাস্ট্রি অনেক ধরনের ছবিও আমি আসতে এসেছি আই থিঙ্ক ইটস আ ওয়ান্ডারফুল ইনিশিয়েটিভ আমার কাছে আমি ছবিটা পুরো দেখা হয়নি তবে আমি ট্রেলার দেখেছি আজকে অনেক রকম শো হচ্ছে বা আমাদের ইন্ডাস্ট্রির মানুষরা দেখছেন আমি সাত বছর আমার এক্সপেক্টেশন খুব হাই আছে ছবিটা নিয়ে কারণ এই এই ফর্ম্যাটটা ইজ ভেরি নাইস অডিও হতে পরিণত করা এটা বুদ্ধিদীপ্ত বুদ্ধিমান মানুষরা করতে পারে আমি মনে করি অনির্বাণ এবং পরিচালক নতুন তারা খুব ভালো কাজ করবেন এবং খুব আধুনিক ছবি হবে বলে জানা অসম্ভব হবে ভেরি গ্রিপিং ভেরি ভেরি গ্রিপিং আর অনির্বাণ তো আমার পড়তে আরও ভালো লাগছে হ্যাঁ মানে দর্শকরা প্রমাণ করছে সব জায়গায় আজকেও মঙ্গলবার তাতেও প্রায় আগামী সব এক সপ্তাহের মধ্যে প্রচুর ভালো লাগছে আমি অ্যাকচুয়ালি সত্যি আমি যাই না খুব একটা বাড়ি থেকে বেরোতে আমার প্রবলেম বাট যা অনির্বাণদার সাথে আমার খুব ভালো সম্পর্ক অনির্বাণ যখন বলেছে ডেফিনেটলি মাই ডিউটি টু কাম অ্যান্ড বি দেয়ার আর SBF অফকোর্স বিকজ আমি যে ছবিটি করছি সেটা SBF-এর প্রযোজনায় করছি সো ইটস এন্টায়ার টিম ইজ ভেরি ক্লোজ টু মি থ্যাংক ইউ ফর কলিং মি কেমন লাগলো সিনেমাটা ভীষণ ভালো লাগছে সেকেন্ড হাফ হোপফুলি আরও ইন্টিগিং হয় ফার্স্ট হাফ তো খুবই ইন্টারেস্টিং সেকেন্ড হাফ হোপফুলি আরও দাদা কালকে জামাই ষষ্ঠী প্রথমবার জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী কী কী প্ল্যানিং করছি আমি প্ল্যানিং করছি না ওটা শ্বশুরবাড়ি থেকে প্ল্যানিং করছি আমি জাস্ট যাব রাজার মতন বলবো চেষ্টা করবো একটা ভালো সাবজেক্ট নিয়ে আপাতত আমি জাস্ট এক বছর ধরে একটাই গল্পের উপরে কাজ করেছি খুব শিগগিরই অ্যানাউন্সমেন্ট হবে আর কি সো এই ছবিটায় এত লুকস ছিল আর এত কিছু করার ছিল কিন্তু লট অফ টাইম তো সো দ্যাট বি গুড গিভ পিপল গুড কোয়ালিটি ওয়ার্ক সো উই ওয়েলকাম দ্যাট সময় দাঁড়িয়ে খুব জরুরি ছবি নাটকটা আমি দেখেছিলাম তো সিনেমায়
ব্যাপারটা রূপান্তর করাতে একটু ডিফিকাল্ট হয়েছিল, কিন্তু কুলডি টক সো অন্যরকম কুলডি টক দিদিপে একটু সব দিকেই লোক দিয়ে আমার বহু জায়গায় যে জায়গাগুলোতে আবার ডিটেলসে চলে যাওয়া যায়, ইলিউশনের জায়গাগুলোকে আমার ভীষণ বুদ্ধদার কথা মনে পড়ে যাচ্ছিল। খাট বুদ্ধদের দাশগুপ্তের ছবিতে খাট মানে সবসময় থাকে, একটা দরজা খুলে যাওয়া, সো এই ইলিউশনগুলোকে মানে থিয়েট্রিক্যাল স্পেসটাকে তোরা নাটক হিসেবেও করে। যদিও আমার নাটকটা দেখানি, আমি প্রথম ছবিটা দেখলাম, রিফ্রেশিং মনে হয়েছে এই ছবিগুলো। আর ফোর্থ ওয়াল ব্রেকিং একটা টেকনোলজি যেটা দেখেছি এই ছবিতে, সেটা আমরা গোটা পৃথিবীতে বা ভারতবর্ষে অনেক জায়গায় দেখেছি, আমার মনে হয় বাংলা ছবিতে এর আগে দেখেছি, বলতে পারবো না, দেখবো। আমার ভালো লেগেছে, আমার এই টেকনোলজিটা ভীষণ ভালো লাগে, ফোর্থ ওয়াল ব্রেকিং। আর অনেক কিছু এলিমেন্টস ওরা এনেছে এই ছবিতে, মানে আমি যে মেইন স্ট্রিম ছবির কথা তুমি বলছিলে, আমার মনে হয় অথবা কমার্শিয়াল ছবি, সেখানে ওরা বেশ কিছু আর্টের বিষয়পত্র মিক্স করেছে। তো ইটস আ ভেরি, আমি মনে করি ইটস আ বিউটিফুল কম্বিনেশন অফ কমার্শিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ আর্ট আর্ট হাউস ফিল্ম, মানে যদি সেইভাবে দেখতে হয় আর কি। অ্যান্ড এখানে ডেকে নিয়ে আসো, গল্প শিখেছে নাটকে রূপান্তর, নাটকের মঞ্চ থেকে তোর পরে কতটা এক্সাইটেড লাগছে বা কতটা নস্টালজিক লাগছে? আমাদের কাজ আমাদের করা হয়ে গেছে, আমরা গত এক বছরের বেশি সময় ধরে এই ছবিটার নির্মাণ কাজে ছিলাম, প্রি প্রোডাকশন, শুটিং, পোস্ট প্রোডাকশন, এবং ছবি দর্শকের জন্য প্রস্তুত। এখন আমাদের কথা বলার সময় নয়, এখন ছবি থেকে দর্শকের কথা বলার, তাদের মতামত জানানোর সময়। আমরা আমাদের কাজ নিয়ে হাজির, এবার দর্শক যা বলবে সেটাই আমাদের রেজাল্ট। সবাই বলছেন ক্যামেরা থেকে শুরু করে লাইটের ব্যাপার সব কিছু দিক থেকেই, আমি ওইভাবে নিজে সিনেমা দেখি না, আমি দর্শক হিসেবে যখন সিনেমা দেখি তখন সিনেমা দেখি। হ্যাঁ, ডেফিনেটলি সেখানে ক্যামেরার কাজের, আলোর কাজের, মিউজিকের কাজের, অভিনয়ের কাজের প্রশংসা থাকে, তবে আমি খুব আমি পুরোটাকে মিলিয়েই একটা পুরোটা সিনেমা হিসেবেই দেখি। তো আমাদের সিনেমা আপনাদের জন্য অপেক্ষা করছে, শুধু আলোর কাজ নয়, শুধু মিউজিকের কাজ, শুধু অভিনয় নয়, একটা সব কিছু জুড়ে একটা গোটা সিনেমা আপনাদের জন্য অপেক্ষা করছে, দর্শকের জন্য। আপনাদের ভালো লাগে আমাদের দর্শকদের ছবি দেখতে, ছবি দেখুন, দেখতে দর্শকের জন্যই ভালো হচ্ছে। মন্দার তো সকলের ভীষণ ভালো লেগেছিলো, তারপর আমরা এখানে অথই দেখতে পাচ্ছি, ফলে কোথাও গিয়ে কি নাটক থেকে অনুপ্রাণিত হয়ে যে কাজগুলো হচ্ছে সেগুলো মানুষ বেশি পছন্দ করছেন বলে মনে হচ্ছে? মন্দার আমাদের অন্যরকম কাজ হয়েছে, অথই অন্যদার পরিচালনা অন্যরকম, এটা কমপ্লিটলি আলাদা একটা ইমিউজ উইলিয়াম শেক্সপিয়ার দেখে খুব গর্বিত বোধ করছি, কারণ আমার সত্যি খুব ভালো লাগে যখন আমাদের বাংলার এরকম অভিনেতারা আছে, তাদের এখনও প্রচুর এক্সপ্লোর করা বা অনির্বাণ অবশ্যই আমরা একটা খুব বড় ইনভেনশন আমাদের ইন্ডাস্ট্রি বলতে পারি, বলতে চাই অ্যাজ অ্যান অ্যাক্টর হোক, অ্যাজ আ ডিরেক্টর হোক, অ্যাজ আ ক্রিয়েটিভ ডিরেক্টর হোক, এই ছবিতে বাকি যাতে অভিনয় করেছে অনির্বাণ প্রত্যেকে অভিনয় করেছে, আমরা সব আশা করি, আমার মনে হয় এই ছবি প্রত্যেকে দেখা উচিত, সপরিবারে দেখা উচিত। সো প্লিজ আমি এটা রিকোয়েস্ট করতে গো অ্যান্ড ওয়াচ ছবি। শোন, মানে এখনকার অবস্থা যেরকম চারিদিকে ঠিক সেইটা কাউকে বিশ্বাস করা যায় না, ভয়াবহ। থ্যাংক ইউ।
আর মানে অ্যাক্টিং ডিরেকশন এগুলো তো তুলনা হবে না, ভীষণ ভয়াবহ। স্পেশাল মানুষ বিকজ তার ডেবিউ হয়েছিল আমার সঙ্গে কবিরে, সেখান থেকে আমার সম্পর্কটা শুরু এবং সব সময় আমায় অন্য নিজের কাজ পাঠাতে থাকে, বলতে থাকে, নিজের নানান থিয়েটার ডাকতে থাকে। আমি ওর অতই আমার স্টেজে অ্যাকচুয়ালি দেখা হয়নি, আমি মহাভারত অবশ্যই দেখেছি একাডেমিতে গিয়ে এবং ফাইনালি যখন জানতে পারলাম যে অতই হচ্ছে এবং বড় পর্দায় হচ্ছে আমি নিজেকে ধরে রাখতে পারিনি, ইমিডিয়েটলি আই উইশ টাই কনগ্র্যাচুলেটেড অন্য দ্যাট দিস ইজ এ হিউজ 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 থিং অ্যান্ড আই থিঙ্ক ইট ওয়াজ ডেস্টিনড টু বি অ্যান্ড আমি খুব খুশি যে ছবিটা ফাইনালি হচ্ছে এবং আজকে অন্য ডিরেক্টর অ্যান্ড অফকোর্স মনে হয় নিজের একটা লোক সাকসিড করছে আর আমি সবসময় সেটাই খুবই খুশি হই অ্যান্ড অবভিয়াসলি মানে বান সোহিনী দুজনে অসাধারণ অভিনেতা অভিনেত্রী, ওদেরকে নিয়ে কিছু বলার মতো না, বাট আমি সত্যি চাই যে ওদের খুব ভালো করুক, এই সপ্তাহে রিলিজ হতে চলেছে, সো সবাই দর্শক আসুক, যেই ভালোবাসাটা ওরা মঞ্চে পেয়েছে সেইটা এবার সিনেমার ফলে পাক এবং দর্শক এটাকেও ব্লকবাস্টার করুক। রুক্মিণীতে সঙ্গীত বাংলার জন্য একটা দর্শকদের একটা উইশ দিয়ে দাও প্লিজ, সঙ্গীত বাংলার দর্শকদের একটা এতজন ইম্পর্টেন্ট লোকজন তাদেরকে রিসিভ করা, মানে এটা আমরা বিশ্বাস করি আর কি, আমরা থিয়েটারেও করি, তো সেইটা করা তার সাথে সব চেকিং সব ঠিকঠাক আছে কি না, মানে মেয়ের বিয়ের মতো আর কি, খুবই খুবই এক্সাইটেড, জোক অ্যাপার্ট খুবই এক্সাইটেড। এক বছর ধরে বা তারও বেশি সময় ধরে আমরা যে প্রেক করেছি এই ছবিটা আমাদের জন্যে, আমাদের পুরো টিমের জন্য, মানে আমি অনির্বাণ সুদুরা, আমাদের জন্য একটা ড্রিম প্রজেক্ট। আর আমি পরিচালক পাখি চক্রে, ঠিক আছে, প্রথম ছবি, তো সেটার জন্য আমি এটা প্রাইমারিলি বলতে চাই, সেটা আমি কোনো ওনারশিপ প্রাইড করতে চাই না, এটা শুধু আমি আমার প্রথম পরিচালনা মূল চরিত্র অভিনয় করছি, কেন এটা আমাদের সবার ছবি, আর একটা এক্সপিরিয়েন্স দিতে চাই মানুষকে, অভিঘাত দিতে চাই মানুষকে, দেখা যাক পারি তুমি। আমার একটা ছোটোবেলা থেকে একটা সমস্যা আছে, আমার পরীক্ষার সময় টেনশন হয় কিন্তু রেজাল্ট বেরোনোর দিন খুব একটা টেনশন হয় যাই না কেন, কোনো একটা তার কোথায় আলাদা আছে, টেনশন নয় কিন্তু একটু দৌড়াদৌড়ি করতে। মানুষের ভালোবাসাটি অন্য যাতে সিনেমাটা সবাই দেখেন, ফলে আসেন ছবিটা দেখার জন্যই, এত কিছু তৈরি করে, এত প্রমোশন, এত সিনেমা, এত সাজগোজ, এত মানুষের ভিড়, আসল হচ্ছে কিন্তু একটা জিনিস, কাজটা, তো সেই কাজটা যদি সার্থক হয় মানুষের ভালো লাগে তাহলে পরে সমস্ত কিছু এই হাসিটা আরও অটুট থাকে, বজায় থাকে। সুনিধি, এর আগে তো তুমি অনেক ধরনের চরিত্র করেছো, এইটা কতটা আলাদা? প্রথমত একটু শেক্সপিয়ারের লেখা চরিত্র, সেইটা করার একটা নিজস্ব একটা ওজন আছে, চরিত্রের একটা ওজন আছে, সেইটা ঠিকমতো পালন করতে পেরেছি কি না, কারণ ওই আমি একটা জায়গায় ইন্টারভিউতে বলেছিলাম যে ওরও যখন আমি একটা কোথাও যাবো দেখেন আমাকে অভিনেত্রী বলে কেউ চেনে না, তো কোনো একজন মানুষ আমাকে জিজ্ঞেসে করলেন যে আপনি কী করেন, আমি বললাম আমি অভিনয় করি, কী কী করেছেন আপনি, তখন আমি বলতে পারবো যে আমি একটা রবীন্দ্রনাথ করেছি, এটা বলা যেমন একটা গর্বের বিষয়, আমি একটা শেক্সপিয়ার করেছি, আমি ডেস্টিমোনা করেছি, আমি লেডি ম্যাকবেথ করেছি, আমি ঘরে বাইরে বিমলার ভূমিকায় অভিনয় করেছি, নাটক করেছি, তো এগুলো বলার মতো একটা ওজন আছে আর বলার মতো একটা অহংকারও আছে, তো সেইটা অহংকার যতটা থাকে ততটাই আবার তার একটা সেটা পালন করার, দায়িত্ব পালন করার একটা প্রচণ্ড ভয়ও থাকে, সেইটা ঠিকমতো পালন করতে পেরেছি, কাজটা ঠিকমতো হয়েছে কিন্তু সেটাই দেখে। তো সেখানকার এক ধরনের দর্শক থাকে এবং সিনেমার পর্দায় দর্শকটা আরেক ধরনের থাকে, তো ট্রেলার যখন বেরিয়েছিল তখন দর্শকের রিয়াকশনটা কি ছিল? দেখো দর্শকের রিয়াকশন আমরা তো কমেন্ট করি টুকটাক জানতে পারি, আর প্রচুর মানুষজন ধরো কোনো সিনেমা করতে গেছি, কোনো ওয়েব সিরিজ করতে গেছি, সেখানে ধরো যারা আমাদের থেকে একটু ছোটো, যারা অনেক স্বপ্ন নিয়ে এখন সিনেমা করতে আসবেন, অভিনয় করার স্বপ্ন দেখেন, এইসব ছেলেমেয়েগুলোর মধ্যে আমি অথই একটা উন্মাদনা দেখেছি যে সঙ্গীতি কালকে ট্রেলারটা দেখলাম, সে মোবাইলে দেখতে ইচ্ছা করছিল না, ল্যাপটপ কানেক্ট করে দেখেছি, মানে এই ছোটোগুলোর মধ্যে সেইটা আমি দেখেছি, তো সেইটা দেখে মনে হয় যে না, তার মানে একটা নতুন
মানে প্রজন্মের মধ্যে যারা আমাদের পরে যারা অভিনয় করতে আসছেন তাদের মধ্যে একটা এটা নিয়ে একটা বাজ আছে, বলে না বাজ আছে। এবং এখানে তো অর্ণদা এবং চলে গেল পরিচালক হিসাবে রয়েছে, তো দুজন নিয়ে পরিচালক মানে সেই বিষয়টা কি করা পরিচালক খুবই নিজেদের হোমওয়ার্ক দারুণ করে আসে, পরে তোমার হোমওয়ার্কটা তোমাকে করে আসতে হবে না হলে পরে গোপনই আছে কপালে, এইরকম একজন পরিচালক সেটা অনির্বাণ মন্দারের সময়ও দেখেছি। হোমওয়ার্ক দারুণ, তারও হোমওয়ার্ক মানে নিজের কাজটা একদম প্রিপেয়ার করে আসে, ফলে তখন না অন্যদিকের মানুষজন ডিরেক্টর যদি এত প্রিপেয়ার হয় তখন অ্যাক্টরদেরও ফাঁকি মারার কোনো জায়গা থাকে না, তাহলে আমরা তো একটু ফাঁকি করি। আমি তো প্রচণ্ড ফাঁকিবাজ, পড়াশুনো তো ছোটোবেলায় ফাঁকিবাজ মানে মেরেছি আর এখনও আর কি, তো যখন দেখি যে সামনের মানুষটা খুব সিরিয়াস আর বকা খাওয়ার ভয়, তো আমার তো খুব বকা খাওয়ার ভয়, তো আমি তখন নিজে প্রিপেয়ার করে যাই যাতে কোনোভাবে সেটে বকা টকা না খেতে হয়। এখানে বকা না, আমরা তো দেখো নাটকটা অনেকদিন ধরে করেছি, তো তার একটা খাঁচাটা তৈরি করা ছিল, রিহার্সাল করেছি দীর্ঘদিন ধরে, চরিত্রটা তৈরি করতে পেরে পপুয়ারে করার সুযোগ পেয়েছি, তো এইখানে যখন আমরা পড়ে গেছি আমরা প্রত্যেকেই নিজেদের লাইন্স নিজেদের কী করতে হবে সেই ব্যাপারে আমরা সবাই খুব অবগত ছিলাম, যে আমাদের কী বোকার মতো গিয়ে নিলে আমরা কী করবো জানি না, এমনটা না, নিজেদের লাইন যেখান থেকে বলবেন এখানে আমি বলে দিতে পারি এখানকার লাইন, কারণ এতদিন ধরে রিহার্সাল করেছি। দেখো আমার কাছে কমার্শিয়াল ছবি বলতে তুমি যেরকম বোঝাচ্ছ নাচ গান রোম্যান্স আবার মেয়ের বাবা ছেলেকে মেনে নিচ্ছে না এই ধরনের একটা কমার্শিয়াল ছবি কথা বলবো, তো সেটা কিন্তু সারা ভারতবর্ষেই আস্তে আস্তে কমার্শিয়াল ছবির ভাষা যেটা সেটা পাল্টে গেছে। আমাদের ছোটোবেলার যে ধরনের কমার্শিয়াল ছবি আমরা বুঝতাম, এখন কিন্তু কমার্শিয়াল ছবির ল্যাঙ্গুয়েজ পাল্টে গেছে, কমার্শিয়ালি যে ছবি সাফল্য দেবে সেটাকেই আমরা একটু কমার্শিয়াল ছবি বলছি। এখন মানুষ অনেক বেশি নিজের মতো কোনো একটা চরিত্র দেখতে চায়, যে আমি যেরকম ঘেমে মেয়ে কাজে যাচ্ছি আমার যে জীবনের স্ট্রাগল সেই স্ট্রাগলের গল্প শুনতে চায়, রক্ত মাংসের মানুষকে দেখতে চায়, তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা যে বলি এটা একটু কমার্শিয়াল ছবি, এবং শেক্সপিয়ার নিশ্চয়ই তার ওজন আছে কিন্তু অর্ণব যে যেটাকে মানে কী বলবো ট্রান্সলেট করেছে ও নিজের মতো করে যেটাকে যে গল্পটাকে তৈরি করেছে, যে নাটক অভিজ্ঞতা নাটক ছিল দীর্ঘ এত বছর ধরে নাটক হয়েছে, পরবর্তীকালে সিনেমা হলো আর কি, এখনও আসেনি মানে 14 তারিখ রিলিজ, তো সেইখান থেকে কিন্তু সেই গল্পটার মধ্যে এমন কিছু জিনিসপত্র রেখেছে মানে তোমরা দেখলে না বুঝতে পারবে যে এটা কিন্তু কোথাও গিয়ে খুব সাধারণ, যদি কেউ ওঠেলো না পড়ে থাকে শেক্সপিয়ার না পড়ে থাকেন ডাজেন্ট ম্যাটার, মানে গল্পর নিজস্ব একটা ভাষা রয়েছে সেটা বুঝতে কোথাও অসুবিধা হবে বলে আমার মনে হয়। থ্যাংক ইউ।